हे गाइस गुड इवनिंग बैक टू माय टू चैनल में अमी किया देखते बच्चे हठात करे प्लान हलो आमार छेले जाबे गॉडजिला किंग देखते तो देखते बच्चे अमी रेडी होच्छी अमी एखन तो मायर फ्लैटे आछी मार काछे आछी तो छेले खूब जिद करछे बोलछे जाबो गॉडजिला किंग देखते एग्जाम शेष हो गेछे तो और ये सब मूवी भी बेशी भालो लागे आमार छेले इंटरेस्ट तो आमार हजबैंड अनलाइने टिकिट केटे दिएछे कसमोते मले तो देखते हमें रेडी होच्छी तो हजबैंड एसछे इतनीते आमाके तो ओरी जावा कथा छिलो तो बोलो तुम ही जाओ छेले के निये तो आमाके आमार छेले के टिकिट केटे दिएछे अनलाइने कसमोते तो देखो हमें रेडी होच्छी एखन आमी बेराबो তো আমি ড্রেসটা পরলাম অমিতে নিলাম তো এই এখন ইভিনিংয়ে চা থা খেয়ে চা বিস্কিট খেয়ে আমরা বেরাচ্ছি তো দেখো আমি চলে যাচ্ছি আমরা এখন কারে তো হাজবেন্ড নিয়ে যাচ্ছে আমি ফোন করি বুঝলে তো কোনো ব্যাপারই না যদি দেখো সব জায়গার কি অবস্থা স্টার মল ব্যাকপুর সোদপুর কলকাতা সল্ট লেক বুঝলে তো সব জায়গাতে ভর্তি চলছে একমাত্র 10:30 টা পাওয়া যাচ্ছে টিকিট এত ভিড় চলছে এটাতে সানডে না তো হাজবেন্ডের যাওয়ার কথা ছিল বাবা ছেলে যাওয়ার কথা ছিল তো ক্যান্সেল হয়ে গেল তো আমাকে ফোন করে বললো তুমি যাও ছেলেকে নিয়ে রিকি নিয়ে তুমি যাও ঘুরে আসো আর ভালো লাগবে তারা আমি বললাম ঠিক আছে আমি রেডি হচ্ছি তোমরা আসো তো আমার হাজবেন্ড আসলো বারবারি থেকে আমাকে নিয়ে কারে করে নিয়ে আমাকে আমার ছেলেকে আমাকে পৌঁছিয়ে দিয়ে আসছে মলে দেখতেই পাচ্ছ তো হাজবেন্ড আমাকে ছেড়ে আসলো কারে তো কারে ছেড়ে এসে ও চলে গেল বাড়িতে তো আবার আমাকে আমাদের নিতে এলো 9টার সময় 9:30টার সময় মলে নিতে এলো তো দেখতেই পাচ্ছ যাচ্ছি আমি ভেতরে ঢুকছি মলের ভেতরে ঢুকছি তো ছেলে তো পাগল করে দিয়েছে যাবো যাবো দেখতে গজিলা কিং দেখতে যাবো ওর এসব খুব ইন্টারেস্ট এসব মুভি দেখতে খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছ এসে গেছি বলে তো 3D তো আমার ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ এসে গেছি তো হাজবেন্ড আমাদের ছেড়ে চলে গেল বাড়িতে ও বলেছে আমি আসবো 9টার সময় চলে আসবো তো আমরা ফোন করলাম তো চলে এসছে 9টার সময় 9:30টার সময় চলে চলে এসেছিল তো আমরা ঢুকছি এখন মলের ভিতরে দেখতে পাচ্ছ ছেলে তো আগে আগে যাচ্ছে দেখতে পাচ্ছি চললাম লিফটে উঠে গেলাম একদম উপরে যেতে হবে তো এসে গেলাম বাইরে দেখতে পাচ্ছ একদম ওপরে এসে গেছি Thank you.
এখানে আরও অনেক মুভি লেগেছে, বাট এই গজিলা মুভিটা সবাই দেখছে, ইয়ং ছেলে মেয়ে বাচ্চারা বাচ্চার মা বাবারা সবাই দেখছে, ভালোই ভিড় হয়েছে। তো আমরা এই কসমো ভেতরে ঢুকবো, তো আমাদের সাবজেক্ট মেক করলো, বুঝতে পারছো, অনলাইনে টিকিট দেখলো, ছেলে দেখালো মোবাইলে, ঢুকে পড়েছি কসমোতে একদম ভেতরে, ঠিক আছে। এদিকে চলে এসো বাবু, এদিকে আয়, দেখিস না, তুই দেখতে পাচ্ছ ওখান থেকে নিবি না কিছু খাবে খাবার। আর ছেলে এদিক ওদিক ঘুরছে দেখছে, আমিও তো ঘুরছি দেখছি, দেখতেই পাচ্ছ। তো এখন একটু দেরি আছে বলে আমরা একটু এদিক ওদিক দেখছি ঘুরছি। তো বললাম ছেলেকে তো এখন দেরি আছে, একটু দেরি আছে, তো চল যাই একটু ঘুরি। তো একটু ঘুরলাম, পুরোটা ঘুরলাম, ঘুরে ঘাড়ে দেখলাম, এদিক ওদিক দেখলাম, ভালো লাগছিলো। আর ছেলেও ঘুরছিল, তারপরে একটু গিয়ে বসলাম, দেখতে পাচ্ছ গিয়ে বসবো এখন আমি। আর অ্যাকচুয়ালি এখানে বললাম কী কিনবি কী খাবি, বললো কেউ আমার ছেলে বললো যে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আর পপকর্ন নিচ্ছি। তো চলো এবার আমার কোল্ড ড্রিঙ্কসের পপকর্ন নিয়ে তারপরে আমার যার ভেতরে ঢুকব। তো আমি একটু বসলাম, এখন সবাই বসে আছে। তো এখানে আসলাম আমরা, পপকর্ন কিনবে আমার ছেলে, কিনছে, আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে যা ভেতরে ঢুকবো, কেন পরে আর বেরাতে পারবো না। তো একবারে খাবো আর দেখবো আমি আমার ছেলে। তো দেখো নিয়ে কিনছি, তো কিনা হয়ে গেল আমারটা, আমার ছেলেটা, আমার ছেলে কিনছে। দেখো ছেলে ছেলেও কিনা হয়ে গেল কোল্ড ড্রিঙ্কস পপকর্ন। তো এবার ঢুকবো ভেতরে, এই দেখো ঢুকছি। আমাদের চশমা দিয়েছে সবাইকে, একটা খুব চশমা দিচ্ছে 3D, তো ছেলেকে বলছি সাবধানে উঠবি, অন্ধকার দেখা যাচ্ছে না, তো আস্তে আস্তে ওঠ। ছেলেকে বললাম উঠছি আমরা,
দেখতে পাচ্ছো একদম আমি উপরে আমাদের সিটটা একদম উপরে লাস্টে আমাদের সিটটা আমি আমার ছেলে কেটেছি আমার হাজবেন্ড কেটে দিয়েছি একদম উপরে দেখতে পাচ্ছো দেখো ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছো আমার তো প্রথমে খুব ভয় লাগছিল দেখে একদম মনে হচ্ছে আমার সামনে চলে আসছে কাছে চলে আসছে আমার সিঁড়ি তো বাপ রে বাপ আমি চিৎকার করে দিয়েছি বাপরে আর মানে মনে হচ্ছে আমাকে মানে আমার কাছে চলে আসছে এমন লাগছিল ভয়ঙ্কর লাগছিল ভালোই লাগলো রোমান মানে এটা তো আমরা আমারও তো মোটামুটি ভালো লেগেছে আমার ছেলে ভালো লেগেছে আমারও তো ভালো লাগেনি মোটামুটি তো আমি দেখতে গেছিলাম এমনি টাইম পাস করলাম একটু সময় কাটালাম ভালো লাগলো আর থ্রি ডি তো ওই জন্যই গেছিলাম দেখতে আদারওয়াইজ আমি যেতাম না আমার হাজব্যান্ডই যেত কিন্তু হাজব্যান্ড বললো তুমি যাও হাজব্যান্ড অনেকবার গেছে ছেলের সাথে তো আমি বললাম ঠিক আছে চলো ঘরে বসে কী করবো চলে গেলাম আওয়াজ এতে শেষ হয়ে গেল মুভিটা সব যাচ্ছে এবার আমরা উঠলাম চেয়ার থেকে উঠে এবার যাব শেষ হয়ে গেল মুভি এবার নামছি নিচে দেখতে পাচ্ছ সিট থেকে নামছি একদম উপরে ছিলাম তো বসে আমার না একদম সুন্দর লাগছে দেখাবো উপর থেকে আরো ভালো দেখা যায় তো আস্তে আস্তে নামছি দেখতে পাচ্ছ তো এসে গেলাম আমরা বাইরে তারপরে আমরা যাচ্ছি ঢুকছি ভেতরে ঢুক দিয়ে যেতে হবে মলের ভেতর দিয়ে যেতে হবে যেতে পারছ তো আবার গেলাম লিফটে লিফটে তিনি থেকে আবার নিয়েছি কামলাম গ্রাউন্ডে উঠে গেলাম লিফটে লিফটে ভিড় হয়েছে অনেক রাত হয়ে গেছে 9:30 বাজে অনেক রাত হয়ে গেছে তো হাজবেন্ড এসে গেছে ও পার্কিংয়ে আছে কারের ওখানে তো আমি যাচ্ছি আমি আমার ছেলে পার্কিংয়ে তো হাজবেন্ড দাঁড়িয়ে আছে এসে গেলাম পার্কিংয়ে দেখতে পাচ্ছ পার্কিং গাড়ি সব আছে দেখতে পাচ্ছ এবার গাড়ি এসে গেলাম এবার বসলাম গাড়ি নিয়ে কারে তো কেমন লাগলো আমার ব্লগটা ছোট ব্লগটা মিনি ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে দেবেন গুড নাইট বাই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ঠিক আছে
তো এখানে আমি রাখছি, টাটা বাই বাই, টেক কেয়ার। তো এখন বাবা আমি বাড়ি যাচ্ছি, এখানে শেষ করলাম আমার ব্লগটা, বাই বাই, টাটা।